মানে 2 মাসের মাথায় 1.5 লাখ টাকা ইনকাম করে ফেলেছেন, হ্যাঁ এই আমার অবস্থায় জি কোর্স হচ্ছে মাশাআল্লাহ। আপনার 2 মাস রানিং চলতেছে, কিন্তু আমার ইনকামটা শুরু হয়েছে 1 মাস হলো। ওয়াও, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের 10 নম্বর বেস অর্থাৎ স্পেশাল বেস 10 এর একজন স্টুডেন্ট বিপুল কুমার মহন্ত, উনি কোর্স চলাকালীন, ওনার কোর্স হচ্ছে প্রায় 2 মাস হয়েছে, আমাদের 3 মাসের একটি কোর্স, 2 মাসেই প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম করেছে রানিং অবস্থায়। উনি কিভাবে কাজটি করেছে, কোথা থেকে কাজ পেয়েছে, কিভাবে নিজে এই ইনকামটি করছে, সফল হচ্ছে, টোটাল বিষয়গুলো ওনার থেকে শোনার ট্রাই করব। তো বিপুল ভাই, কি অবস্থা, কেমন আছেন, আপনার বাসা কথা এবং কয় নাম্বার বেসে আপনি আমাদের আছেন? আমি হচ্ছে আপনার মূলত অনেক দিন হলোই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সেক্টরে আসার ইচ্ছা। তো আপনার কোথায় ভর্তি হব বা কোথা থেকে শিখবো এরকম বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছিলাম না। জি তো আপনার ফেসবুক ইউটিউবে আমি অনেক রিসার্চ করছি, করার পর একদিন হচ্ছে আপনার একটা বিজ্ঞাপন ফেসবুকে আমার সামনে আসে। তো সেখান থেকে আমি আপনার পেজ ভিজিট করি, তারপরে ওখান থেকে হচ্ছে আমাদের যে সাকসেস গ্রুপটা আছে, হেল্প গ্রুপ, ওখানে যাই, সবার হচ্ছে সাকসেস স্টোরি দেখি। তারপরে আপনার তখন হচ্ছে 9 বেসের, স্পেশাল বেস 9-এর হচ্ছে ভর্তি অলরেডি শেষে ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি হচ্ছে আপনার আমাদের যে সাপোর্ট মেম্বার আছে ফয়সাল ভাই, ওনার সাথে প্রথম যোগাযোগ করি। তো উনি আমাকে বলল যে 9 বেস তো শুরু হয়ে গেছে, তো আপনি পরবর্তী বেসে ভর্তি হন। আচ্ছা তো আচ্ছা, পরে হচ্ছে আপনার কথা বললো আপনার সাথে যোগাযোগ করতে। তো পরে আমি ডিরেক্ট আপনাকে প্রথম হচ্ছে ফোন দিই, ফোন দিলে আপনি রিসিভ করেন ফোন, পরে আপনার সাথে কথা হয়। তো আপনি হচ্ছে আমাকে ওয়েবসাইটে লিংক দিছিলেন কিভাবে অ্যাডমিশন নিব, সব প্রসেস বলে দিছিলেন। তো তারপরে আমি অ্যাডমিশন নিই স্পেশাল বেস 10-এ। তো বিফুল ভাই, আপনি এই পর্যন্ত, আপনার কোর্স হচ্ছে প্রায় 2 মাস প্লাস হয়েছে, তো এ হ্যাঁ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন আউট অফ মার্কেট প্লেস থেকে? জি ভাই, আমার হচ্ছে আপনার টোটাল ইনকাম বাংলাদেশি টাকায় 1.5 লাখ প্লাস, আর মাশাআল্লাহ প্রত্যেকটা মাশাআল্লাহ, ক্লায়েন্টই হচ্ছে আপনার আউট অফ মার্কেট প্লেসের। মানে 2 মাসের মাথায় 1.5 লাখ টাকা ইনকাম করে ফেলেছেন, হ্যাঁ এই আমার অবস্থায় জি কোর্স হচ্ছে মাশাআল্লাহ। আপনার 2 মাস রানিং চলতেছে, কিন্তু আমার ইনকামটা শুরু হয়েছে 1 মাস হলো। ওয়াও, অর্থাৎ আপনি প্রথম মাসে শিখছেন, এরপর আমরা কয়েকটা ক্লাসের পরে আউট অফ মার্কেট প্লেসের টিপস দিয়ে থাকি, সেগুলো হ্যাঁ ফলো করে কিভাবে কি করছেন একটু শেয়ার করেন, জি, বায়ার গুলা আপনি কোত্থেকে পাচ্ছেন? আপনি হচ্ছে ক্লাসের মধ্যে বায়ার ফান্ডিং এর যে টিপস গুলো আমাদের দেখাইছেন, সেগুলো আমি হচ্ছে ফলো করে সে নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার আগাইছি, আর ফাইন, আপনার দেখানো পথ গুলা থেকে আমি বায়ার গুলা পাইছি। আচ্ছা, তাহলে ভবিষ্যতে আপনার প্ল্যান কি, আপনি কি বর্তমানে পড়াশোনা করতেছেন? পড়াশোনা বলতে আমি হচ্ছে আপনার ল্যাবরেটরি মেডিসিনের ডিপ্লোমা কমপ্লিট করছি, আচ্ছা, এখন বগুড়াতে একটা প্রাইভেট হসপিটালে ল্যাব ইনচার্জ হিসেবে আছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। এখন কি মনে হয় যে ফ্রিল্যান্সিং বেস্ট নাকি চাকরি আপনার জন্য বেস্ট, কেটে আসছেন? আপনার ফ্রিল্যান্সিং এ আমার কাছে বেস্ট মনে হয়, আমার কাছে ফ্রিল্যান্সিং ই বেস্ট মনে হয় ভাইয়া, সেই জন্য ফ্রিল্যান্সিং আসা। তো ফ্রিল্যান্সিং এ আমি হচ্ছে আপনার পথ অনুসরণ করে আগায় যাচ্ছি, যেভাবে আগায় যাচ্ছি এভাবে যদি চলতে পারি তাহলে জব ছেড়ে ফ্রিল্যান্সিং এই পার্মানেন্ট শিফট করব। আচ্ছা, তাহলে ওই ধরনের যদি আশানুরূপ আপনি ফল পান, তাহলে আপনি এটা অবস্থানে যেতে পারবেন। তো আমরা রিকমেন্ড করি যে প্রথম অবস্থা আপনি, আপনার সবাই চাকরি ঠিক রেখে, সব যা যে প্রফেশনাল প্রফেশন আছে সেটা ঠিক রেখে আপনাকে ফ্রিল্যান্সিং করা উচিত। যখন একটা ভালো একটা অবস্থান দেখবেন, তখন আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং সুইচ করতে পারবেন, এর আগে সুইচ করার কোনো দরকার নেই। না হলে আপনি যদি প্রথম অবস্থায় ইনকাম না আসে, তাহলে দেখা যায় আপনি চাপে পড়ে যাবেন। তো এটা আমরা রিকমেন্ড করি যে আপনি আগে ভালো একটা অবস্থানে যান, তারপর, ঠিক আছে, আপনি আগে এখন বর্তমানে আপনি চাকরি ঠিক রাখেন, ঠিক রেখে পাশাপাশি করেন নাকি? জি ভাই, আছে জি জি। তো এখন বর্তমানে আপনি কত টাকা ইনকাম করেন প্রতি মাসে, যেটা আপনার ইনকাম করাটাও তো বেশি দিন হয় না, 1 মাস থেকে ইনকাম করছেন, তার মানে এই 1 মাসেই তো 1.5 লাখ টাকা ইনকাম করছেন, জি ভাইয়া, এবং এক আমাদের মাসে এজেন্সির মেইলে আনছেন পেপাল নাকি? হ্যাঁ সব আমাদের এজেন্সির পেপারে নিয়ে ঠিক আছে, আসা। তো আমরা বিভিন্ন ধরনের পেপাল মেল দিয়ে থাকি, এজেন্সি থেকে সাপোর্টটা দিয়ে থাকি, তো ওনারা আনলে আমরা একজনকে
স্ক্রিনশট গুলো ফরওয়ার্ড করি, তারপর ওনাদের 5 দিনের মধ্যে আমরা টাকাটি বিকাশ করে দিই। তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন যে আপনি এ পর্যন্ত কত টাকা ইনকাম করছেন, এর মধ্যে কিছু স্ক্রিনশট শেয়ার করেন যে আপনি আসলে পেপালে টাকা আনছেন। তো অনেকে এই প্রশ্নটি থাকে যে পেপাল তো বাংলাদেশে নিষিদ্ধ, তো কিভাবে ওনারা আনে? তো আমাদের বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন আত্মীয় স্বজন বিদেশে থাকে, তো বাংলাদেশে পেপাল নিষিদ্ধ হলো, আমরা বিদেশিদের পেপাল ইউজ করি এবং সেখানে তাদের পেপালটা দিলে তারা এখানে ডলারটি দেয়, আমরা তাদেরকে ফরওয়ার্ড করি। তো বিভিন্নভাবে আপনি শেয়ার করেন, করে আপনার স্ক্রিনশট গুলো দেখান দর্শকদেরকে। তারপরে স্ক্রিনশট গুলোতে যান যে যেখানে আপনি ইনকাম গুলো করেছেন, তারপর ওনার আপনারা হচ্ছে গ্রুপে গেলেই দেখবেন, আমি গ্রুপ থেকে দেখাবো ওনার পোস্ট গুলো। এবং আমাদের এখান থেকে আমরা কিন্তু আবার বায়ারকে লাইভ সাপোর্ট দিই, হ্যাঁ বায়ার ফেলে আমরা লাইভ সাপোর্ট দিই, এরকম লাইভ সাপোর্ট স্ক্রিনশটও আছে। তারপরে এক একটা করে দেখান, এটা হচ্ছে $170, এটা কিছুদিন আগে পেয়েছেন, এটা হচ্ছে $37, এটা হচ্ছে $50, $22, তারপর হচ্ছে এটা হচ্ছে $100, এটা হচ্ছে আমাদের ইমেইলে এনেছে। হ্যাঁ সবগুলাই হচ্ছে আমাদের ইমেইল, কোম্পানির ইমেইলে আনা। হ্যাঁ এখানে এই কয়েকটাই আছে, আর বাকিগুলো আমার ফোনে আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওনার এখানে কিছু ফোনে আছে, তবে আমরা যদি গ্রুপে গ্রুপে যাই, আপনার এটা ফেসবুক না? তা আমরা আমরা হচ্ছে ফেসবুকে আসছি, ফেসবুক থেকে আমাদের গ্রুপে যাব। তা আমি বিফুলের যে পোস্ট গুলো আছে সেগুলো দেখার ট্রাই করব, যে ওনাদের পোস্ট গুলো। তো আমি যদি এখান থেকে তার নামটি সার্চ করি, তো এটা হচ্ছে ও এখানে আছে। তা আমি এখানে ক্লিক করলে সে এই পর্যন্ত যতগুলো পোস্ট করছে সব বের হয়ে যাবে। তো ও হচ্ছে আরেকটি ছোট পেমেন্ট করে একটু আগে পোস্ট করেছে, 3 ঘন্টা আগে আমাকে দেখিয়েছে যে $50 একটি পেমেন্ট এনেছে। তারপর নিচের দিকে দেখেন, উনি হচ্ছে এই যে দেখেন, আমরা বায়ারের সাথে কথা বলে দিই, হ্যাঁ আমাদের সাপোর্ট মেম্বার ইরফানের মাধ্যমে আমি কথা বলে দিই, কারণ আমি সব সময় সময় পাই না। তো আমি যদি সময় না পাই, আমাদের সাপোর্ট মেম্বার আপনাকে এই জুম হেল্পটি করবে। আমাদের কোনো স্টুডেন্ট যদি বায়ার পায়, সে যদি জুমে আসতে চায়, আমরা কিন্তু সরাসরি জুমে হেল্প করি। এটা আমাদের এক্সট্রা একটি সাপোর্ট, এটা বাংলাদেশের রেয়ার এবং আমরা একমাত্র দিয়ে থাকি। আরো কয়েকটা কোম্পানি দেয়, বাট আমরা স্টুডেন্টের প্রতি খুবই আন্তরিক এবং পার্সোনালি আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলি। এটা বাংলাদেশে আপনি হাতে গোনা কয়টা মেন্টরে পাবেন আমি জানি না, মেসেজ করলে উত্তর দিবেন, বাট আমরা প্রত্যেকটা মেসেজের সিন করে উত্তর দিই। এবং এগুলো দেখেন, এই দেখেন প্রত্যেকটা পেমেন্ট তার, এটা $50, $37, এখানে সে প্রতিনিয়তই হচ্ছে কাজ করছে। এর কারণ হচ্ছে সে প্রতিদিন সে বায়ারদেরকে মেসেজ দেয়, কমিউনিকেশন করে, কথা বলার ট্রাই করে। এখানে $170, $75, তার কাছে স্ক্রিনশট ওইগুলো সংরক্ষিত না থাকলেও আমরা হচ্ছে এখানে পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সে অনেক অনেক পোস্ট করেছে এবং সে বেস্ট আর্নিং এবং অ্যাক্টিভিটিস এর পুরস্কারও পেয়েছে 4 নম্বরে এক্সপায়ার ডিপার্ট থেকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সফলতা। একটা সেলে রানিং অবস্থায় প্রায় $1,50,000 ইনকাম করে ফেলেছে, এটা হিউজ। এবং এখানে দেখেন, এখানে $100, এখানে এখানে লিখছে যে ওই পোস্টে লিখছে যে আপনার $250 ইনকাম করছে। ঠিক আছে, ওয়েট, এটা হচ্ছে $100-এর, মানে এখানে লিখছিল যে $100 এবং $250 ডিল হয় তার সাথে। ঠিক আছে, একটা বাইরের সাথে। তো আমরা এগুলো একটু দেখি, এরপর এটা হচ্ছে $50। ঠিক আছে, মানে একটা ছেলে কোর্স করতেছে, তার মধ্যে প্রায় সেখানে $1,500, প্রায় $1,50,000 ইনকাম করা, চারটিখানি কথা নয়। অনেকেই সফলতা গুলো দেখে, ইনকাম গুলো দেখে, এর পিছনে গল্প গুলো কেউ শোনে না। তো বিপুলকে আমি জিজ্ঞেস করতে চাই যে আসলে এই ইনকাম গুলো করতে, কাজগুলো করতে কেমন পরিশ্রম আপনি করতেছেন? পরিশ্রম বলতে ভাইয়া, আমি হচ্ছে আপনার আমার অফিস টাইম হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা। তো আপনার 8টায় আমি বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হই, খাবার খাই। তো আমাদের হচ্ছে যদি ক্লাস থাকে তাহলে ক্লাস করি, ক্লাস শেষে হচ্ছে আপনার নতুন যে ক্লাসগুলো থাকে সেগুলো আমি হচ্ছে প্র্যাকটিস করি 12টা 1টা পর্যন্ত। 1টার পর থেকে হচ্ছে আপনার সকাল 6টা পর্যন্ত আমি প্রত্যেকদিন বায়ারকে প্রপোজাল পাঠাই। তো ঘুমান কখন? পাঠানোর পর 6টার দিকে হচ্ছে আপনার
কাজ শেষ করি, ঘুমাই হচ্ছে আপনার 6:30-7টার দিকে, ওঠেন ঘুমাই কখন? একটার দিকে, একটার দিকে ঘুম থেকে উঠি, আপনার ডিউটি? উঠে হচ্ছে আপনার ফ্রেশ, ডিউটি 2টা থেকে, জন্যে 2টা থেকে বিকেল নাকি সন্ধ্যা 8টা? হ্যাঁ সন্ধ্যা 8টা। হ্যাঁ যে সফলতা কামনা করি। তো এখন এক্সপ্লানেটরি পার্টকে কোনো নতুন স্টুডেন্ট যদি ভর্তি হতে চায়, তার বিষয়ে আপনি বক্তব্য কি থাকবে, পরামর্শ কি থাকবে? নতুনদের জন্য আমি এটাই বলবো যে আপনার ফ্রিল্যান্সিং এ আসতে হলে প্রথমে লাগবে ভালো একটা গাইডলাইন, ভালো একটা কোম্পানি, ভালো একটা মেন্টর, যেটা হচ্ছে আমি এক্সপার্ট আইটি পার্কে পাইছি। নতুন যারা আসতে চায় তাদেরকে বলবো প্রথমে হচ্ছে ভালো একটা কোম্পানি আপনারা খুঁজে বের করবেন, যেরকম আমি এক্সপার্ট আইটি পার্কে বেছে নিছি, আমার কাছে বেস্ট মনে হয়েছে সেজন্য। আর তারপর হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, মেন্টর যে গাইডলাইন দিবে সেই গাইডলাইন অনুযায়ী সামনের দিকে আগাইতে হবে, তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে। ঠিক আছে। আমাদের এখানে প্রতিদিন 18 ঘন্টা লাইভ সাপোর্ট হয়, আপনারা কি সঠিকভাবে লাইভ সাপোর্ট গুলো পাচ্ছেন কিনা, বা বায়ার মিটিং গুলো করে দিচ্ছে কিনা? হ্যাঁ আমি হচ্ছে আপনার এ পর্যন্ত যখনই সাপোর্টে গেছি যে কোনো সমস্যা নিয়ে আমাকে সবকিছুতে হেল্প করছে, প্লাস আমি তো মোটামুটি আপনার কয়েকটা বায়ার মিটিং করছি ইরফান ভাইয়াকে দিয়ে, আমি যখনই ওনাকে নক দিছি সঙ্গে সঙ্গে রেসপন্স করছে। তাহলে আমাদের সাপোর্ট টিম নিয়ে আপনি সন্তুষ্ট আশা করি? অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তো সাপোর্ট ছাড়া আসলে এতটুকু আসা সম্ভব হয় না, এবং আপনার পক্ষে সম্ভব হতো না নতুন অবস্থায়, কারণ একটা জি ব্যক্তি শুরু থেকে অনেক কিছু বোঝে না। তা আমাদের সাপোর্ট টিম, আমাদের সবকিছু, আমি কিন্তু স্টুডেন্টের জন্য সবকিছু ওইভাবে আমি ব্যবস্থা করে রেখেছি যাতে সে সফল হতে পারে। শুধু ওই ব্যক্তিটির ডেডিকেশন, শুধু ওই ব্যক্তিটির হার্ডওয়ার্কই তাকে সফল করতে পারবে। তো বিফলের জন্য আমি খুবই শুভকামনা জানাচ্ছি। আপনার এই 1.5 লক্ষ টাকা একটা সময় যাতে 1.5 কোটি টাকায় পরিণত হয়, এটা আস্তে আস্তে করে ফ্রিল্যান্সিং করে 1.5 কোটি 2 কোটি টাকা পসিবল যদি আপনি আস্তে আস্তে ইনকাম করেন। আপনার ফুল চাকরি জীবনে আপনাকে ওই টাকা কেউ দিতে পারবে না যে টাকা ফ্রিল্যান্সিং থেকে আপনি ইনকাম করতে পারেন। ধরেন আপনাকে ওই হাসপাতাল 15 থেকে 20 হাজার টাকা স্যালারি দিতে পারবে, বাট আপনি এখান থেকে প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছেন। সেটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট একটি হসপিটাল মেবি নাকি? তো জি জি প্রাইভেট হসপিটালে আসলে আপনি যে কোনো সময় জব করতে পারবেন, বাট আপনি যদি নিজেকে স্কিল করেন তাহলে আমি নিজেই একটি কোম্পানি খুলতে পারবো, আমি নিজেই একটি উদ্যোক্তা হতে পারবো। আমাদের এই ধরনের টার্গেট থাকতে হবে। আপনার জন্য শুভকামনা, এবং খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি ভাইয়া, দোয়া টাটা। করবেন।